This is rice and this is beef. That's it, right? বাংলাদেশের স্টুডেন্টরা বিদেশে পড়তে গেলে তো ভাব দেখায় কেন, মেসেজ ঠিকমতো সিন করে না বা রিপ্লাই দেয় না। হ্যাঁ ভাই, আজকের ভিডিওতে আমি একজন বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লাইফস্টাইল সম্পর্কে শেয়ার করব। আর তাহলে বুঝতে পারুন মেসেজ সিন করতে বা রিপ্লাই দিতে দেরি হয় কেন। আমি দীপ দেবনাথ, পড়াশোনা করছি লিথুয়ানিয়ার কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। পড়াশোনার পাশাপাশি আমাকে কাজ, রান্না বান্না এবং বাজার সদাই সবকিছু সামলাতে হয়। আজকে আমি আমার ভিডিওতে আমার লাইফস্টাইল সম্পর্কে শেয়ার করব। আর এই লাইফস্টাইল কিন্তু বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সবারই এমন প্রায় বলা যায়, মানে ব্যস্ত লাইফ কাটে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ঘড়ির কাটা এখন সকাল 7টা, আমি ঘুম থেকে উঠলাম মাত্র, আমার রুমমেট ঘুমাচ্ছে তাই তাকে ব্লার করে দিলাম। আজকে আমার সকাল 9টা বাজে ক্লাস আছে, সময় নষ্ট করা যাবে না। এখন আমাকে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিতে হবে। ব্রেকফাস্টে আমি পাউরুটি, কলা এবং দুধ নিয়েছি। আসলে সত্যি বলতে সবসময় ব্রেকফাস্ট করা হয় না, কারণ কখনো যদি ঘুম থেকে দেরিতে উঠি তাহলে না খেয়ে চলে যেতে হয়। সকাল 9টা বাজে ক্লাস হলেও আমাকে রুম থেকে বেরোতে হয় 8টা বাজে, কারণ ভার্সিটির মেইন ক্যাম্পাস থেকে আমাদের ফ্যাকাল্টিতে যেতে আধা ঘন্টা সময় লাগে, আর আমার ডরমিটরি হচ্ছে ভার্সিটির মেইন ক্যাম্পাসেই। আর এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, যেটা সিটি সেন্টারে অবস্থিত। চলুন ভার্সিটির ভিতরে ঢুকে যাক, আপনাদেরকে দেখাবো আমিও ক্লাস করব। সাথে আছে আমার বন্ধু মাতার জেমান তাসকাস, সে এদেশের নাগরিক। ভার্সিটির ভিতরের পরিবেশটা আপনাকে মুগ্ধ করবেই, কারণ সবকিছু সুন্দরভাবে সাজানো এবং পরিপাটি। এখানে অনেক বই রাখা আছে যেগুলো স্টুডেন্টরা পড়তে পারে অবসর সময়ে। এসে দেখে আমার বন্ধু আর্তুরাস অপেক্ষা করছে ক্লাসের জন্য, এছাড়া বাকি ছাত্রছাত্রীরাও অপেক্ষা করছে ক্লাসের জন্য। যা ক্লাস শুরু হলো, এখন 9টা বাজে, ক্লাস শেষ হবে 10:30 বাজে। প্রথম ক্লাস শেষ, এখন হচ্ছে বিরতি, বিরতি হচ্ছে আধা ঘন্টা, মানে পরের ক্লাস 11টা বাজে। তাই আমরা টুকটাক কথাবার্তা বলছিলাম বা এখানে টুকটাক খেলাধুলা করছিলাম আর কি। যাই হোক, বিরতি শেষে এখন আমরা আবার ক্লাসে যাচ্ছি, পরের ক্লাস হচ্ছে 11টা থেকে 12:30 পর্যন্ত। এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস, যেখানে আমার বন্ধু তমাস, সান্তোসা, নিজার, এরিকাস এবং জুত প্রেজেন্টেশন দিচ্ছে। যাই হোক, দ্বিতীয় ক্লাস শেষ, এখন হচ্ছে লাঞ্চ ব্রেক, 12:30 থেকে 1:30 পর্যন্ত। এই লাঞ্চ ব্রেকে আমি এবং আমার বন্ধু মাতাস লাইব্রেরিতে এসেছি, কারণ আমাদের কিছু টাস্ক বাকি আছে, তাই দুজনে একসাথে করবো বলে ভাবছি। দেখুন লাইব্রেরিটা কত পরিপাটি এবং পিন ড্রপ সাইলেন্ট। এখন 1:30 বেজে গেল, তৃতীয় ক্লাস শুরু। এখানে আমার সহপাঠী প্রেজেন্টেশন দিচ্ছে। আসলে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলো যেন পিছুই ছাড়ছে না। যাই হোক, ক্লাস শেষ, ডর্মে ফিরে যাচ্ছি। ওহো, আমার তো বাজার করা নাই, এখন আমাকে সুপার শপে যেতে হবে, বাজার করতে হবে। চলে এলাম আমার ডর্মের কাছাকাছি সুপার শপে, এখন আমাকে তাড়াহুড়ো করে কিনতে হবে, কারণ আমার হাতে সময় নেই, আমাকে কাজও বেরোতে হবে। টুকটাক কিছু কিনেছি, এখন আমাকে বাসায় গিয়ে আবার রান্না বসাতে হবে, কারণ বাসায় কোনো খাবার রান্না করা নাই। ইস, বাংলাদেশে থাকলে তো মা এতক্ষণে ভাত বেড়ে বসে থাকতো। ক্লাস করে খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন আবার রান্না বান্না করতে হবে, বুঝতেছেন তো অবস্থা। যাই হোক, বাসায় এসে দেরি না করে রান্নার কাজে লেগে পড়লাম। এখন কিন্তু বিকাল 4টা বাজে, মানে এখনো কিন্তু আমি লাঞ্চ করি নাই। একদিকে পেটে ক্ষুধা, অন্যদিকে শরীরে ক্লান্তি। আমার সাথে রান্না করছে আমার ডরমেট লেবাননের এক বড় ভাই। What are you cooking? I'm doing rice and beef. This is rice and this is beef. That's it, right? Yeah. So, do you eat rice in Lebanon generally? Yeah, everything is just include the rice. And what is your staple food in Lebanon? I don't eat. What is your staple food? Staple? Staple food in Lebanon. I mean the main food. The main food, it's the traditional, it's everything, it includes meat and chicken. Okay. And we have a lot of food with rice, potato. Yeah, in Bangladesh we eat generally rice and many kinds of curry. It can be chicken curry, fish curry and vegetable, etc. রান্না আমাকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, কারণ এখানে এত সময় নিয়ে রান্না করার মতো সময় আমার হাতে নেই। রান্নার মাঝে আপনাদেরকে একটু কিচেনের পরিবেশটা দেখাই এবং কিচেন থেকে বাইরের ভিউটা একটু দেখাই। রান্না প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ লাগবে। হ্যাঁ, আমার রান্না শেষ। আমি আজকে রান্না করেছি আলু, টমেটো এবং মাছ দিয়ে। এই মাছ কিন্তু দেশ থেকে আমার মা পাঠিয়েছে,
অন্য পাশে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার লাঞ্চ, যেখানে আছে শুটকি তরকারি যেটা আমার মা পাঠিয়েছে, আর আছে টমেটো আলু মাছের তরকারি। মাঝে মাঝে কিন্তু আমি রান্নাবান্না সকালবেলাও করি এবং রাত 12টার পরেও এসে করি, এটা পুরোপুরি ডিপেন্ড করে অন্যান্য স্ক্যাজুয়ালের উপরে। যাই হোক, স্নান ও খাওয়া দাওয়া শেষে এখন বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। এখন বাজে 5টা। এখন যেহেতু সামার এবং স্প্রিং এর মাঝামাঝি একটা সময়, তাই এখন ফুড ডেলিভারি কাজ করছি। উইন্টারে কিন্তু রেস্টুরেন্টে জব করি, তখন কিন্তু মালিকের সময় অনুযায়ী কাজে যেতে হয়। আর এই ফুড ডেলিভারি কাজকে আমি খুবই এনজয় করি, কারো কোনো অর্ডার মানতে হয় না, নিজে স্বাধীনভাবে কাজ করা যায়। যাই হোক, একটা অর্ডার পেয়েছি, এখন রেস্টুরেন্টে গিয়ে খাবার নিচ্ছি। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এখন যাচ্ছি কাস্টমারের বাসায়। ও, মাঝে আরেকটা কথা বলি, আমি কিন্তু ফুড ডেলিভারি কাজটা আমার ডর্মের কাছাকাছি করি না, এটা আমার ডর্ম থেকে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার দূরে সিটি সেন্টারে করে থাকি। চলে এলাম কাস্টমারের বাসায়, এখন খাবার কাস্টমারের হাতে পৌঁছে দিব। অনেক সময় টিপসও পাওয়া যায়, কেউ হ্যান্ড ক্যাশ দেয়, কেউ বা অ্যাকাউন্টে দিয়ে থাকে। এবার আরেকটা অর্ডার পেয়েছি, আর এভাবেই কিন্তু আমার কাজ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত অর্ডার আসবে। আনুমানিক রাত 12টার পর আসলে আসে না, তো 12টা বাজে আমার শেষ হয়। তবে মাঝে মাঝে কিন্তু আমি 1.5টা অবধিও কাজ করেছি রাতে, আর উইকেন্ডে বলা যায় সারা দিনে কাজ করি, মানে ফুল টাইম যেটাকে বলে। উইন্টারে কিন্তু এত ঠান্ডার ভিতরে স্কুটার বা সাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজ করাটা আসলে খুব কঠিন, তখন আমাকে রেস্টুরেন্টে কাজ করতে হয় বা অন্য কোনো জায়গায় কাজ করতে হয়। এই কাজ বা ক্লাসের মাঝে কিন্তু পরিবারের সাথে ভিডিও কলে কথা বলে নিচ্ছি, মানে কথা বলার জন্য যে এক্সট্রা সময় করে বাসা বসে বসে কথা বলবো তা কিন্তু না। যাই হোক, রাত হয়ে গিয়েছে, এখন আমাকে বাসায় ফিরতে হবে, আর বাসায় ফিরে খাওয়া দাওয়া করে আমাকে করতে হবে অ্যাসাইনমেন্ট। এটা একটা মাথার মধ্যে তাপ কাজ করছে। বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীরে অ্যাসাইনমেন্ট করতে বসতাম, কোনো বিশ্রাম নেই। ইস, বাংলাদেশে মায়ের কোলে থাকলে তো এত প্রেশার নিতে হতো না। এখন কিন্তু রাত প্রায় 1টার বেশি বাজে। এখন বাজে রাত 2টা, আমার অ্যাসাইনমেন্ট করা শেষ এবং সাবমিটও করে দিলাম। আগামীকালকে সকাল 7টা বাজে আমাকে আবার ঘুম থেকে উঠতে হবে, কারণ 9টা বাজে আমার ক্লাস আছে। তো আজকের ভিডিও এতটুকুই। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এখন ঘুমাতে যাচ্ছি, বাই বাই।